রহস্যজনক রোগ ছড়িয়ে যুক্তরাষ্ট্রকে ঘায়েল করছে রাশিয়া। বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত মার্কিন সেনা এবং কর্মকর্তারা আক্রান্ত হচ্ছেন রহস্যজনক রোগে, আর এই কৌশলে রোগ ছড়ানোর পেছনে রয়েছে রাশিয়ার সিক্রেট সার্ভিস। মার্কিন গণমাধ্যম ফক্স নিউজের এক প্রতিবেদনে এমনটা দাবি করা হয়েছে। ফক্স নিউজ বলছে, শতাধিক কর্মকর্তার অসুস্থতার সঙ্গে হাভানা সিন্ড্রোমের মিল রয়েছে। দীর্ঘ বৈরিতার ইতিহাসের সাক্ষী যুক্তরাষ্ট্র রাশিয়া, ইউক্রেন যুদ্ধের জেরে সম্প্রতি যা আবার মাথাছাড়া দিয়ে উঠেছে, এরই ধারাবাহিকতায় এবার ওয়াশিংটনের পক্ষ থেকে মস্কোর বিরুদ্ধে গুরুতর এই অভিযোগ উঠল। সরকারি তথ্য অনুযায়ী 2023 সালে যুক্তরাষ্ট্রের বাহিরে কর্মরত শতাধিক মার্কিন কর্মকর্তা রহস্যজনক রোগে আক্রান্ত হয়েছেন, যার লক্ষণ হাভানা সিন্ড্রোমের সঙ্গে অনেকাংশই মিলে যায়। বিজ্ঞানীরা বলছেন, শব্দ তরঙ্গ বা মাইক্রোওয়েভ বিকিরণের মাধ্যমে এই রোগ ছড়ানো হয়ে থাকতে পারে। এই ঘটনায় মার্কিন প্রশাসনের অভিযোগের তীর রুশ সিক্রেট সার্ভিসের দিকে। তাদের দাবি, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নিয়ন্ত্রণাধীন 29155 নামের গোয়েন্দা ইউনিটটি সরাসরি এই হামলার সঙ্গে যুক্ত। গুপ্ত অস্ত্র ব্যবহার করে চালানো এই হামলার মূল টার্গেট সিআইএ কর্মকর্তা, এফবিআই এজেন্ট, সেনা কর্মকর্তারা, যারা রাশি ইস্যুতে সরাসরি কর্মরত। বলা হচ্ছে, সম্ভাব্য এই হামলা চালানো হয়েছে উচ্চ ক্ষমতা সম্পন্ন মাইক্রোওয়েভ বিকিরণ বা আল্ট্রাসাউন্ডের মাধ্যমে। যদি এ বিষয়ে রাশি এখনও কোনো মন্তব্য করেনি, এর আগেও স্নায়ুযুদ্ধ চলাকালেও মার্কিন কর্মকর্তাদের উপর তৎকালীন সোভিয়েত ইউনিয়ন নিয়মিতভাবে এ ধরনের হামলা চালাতো বলে দাবি করা হয়।